আগামী 29 জানুয়ারি আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বাংলাদেশের কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাথে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণমূলক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কথা জানালেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব মনোজ দাস ও কৃষ্ণপদ সরকার। আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি, আমি প্রথম অবস্থায় গিয়েছিলাম, তো আমি মোটামুটি একটা আলাপ করেছি, তারপরে কুমিল্লা, কারণ আমাদের নিয়াস্ট হলো কুমিল্লা, ওদের ওদের বড় টিম এবং ওরা একদম খুব ভালো টিম গোটা বাংলাদেশের মধ্যে। তো আলোচনার প্রাথমিক পর্ব আমি সেরে এসেছিলাম, তারপরে ওদের পক্ষ থেকে একজন এসেছিলেন, ওনারা আবার কথা বললেন, তারপর আমাদের যুগ্ম সচিব মনোজ মনোজ নিজে যায়। যাওয়ার পরে মোটামুটি আমরা ফাইনাল করি আগামী 29 তারিখ উমাকান্ত মাঠে আমাদের এই আন্তর্জাতিক প্রীতি ক্রিকেট ম্যাচ হবে। ফুটবল ম্যাচে ফুটবল কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ফুটবল হবে এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা এবং ত্রিপুরা ফুটবল একাদশ অংশ নেবে।